আসলাম কলকাতা পেট মার্কেট। আমি আর বিশ্বজিতে এখন আছি, বাইকটা রাখলাম, রেখে এবার যাব মার্কেটের ভেতরে। কলকাতার সব থেকে বড় পেট মার্কেট, যেখানে কিউট পাপিস পাওয়া যায়। এখানে সব ধরনের ছোট ছোট বাচ্চাগুলো তোমরা পেয়ে যাবে। বাচ্চার বয়স 40 দিন, 49 দিন, 50 দিন, সমস্ত ধরনের বয়সের বাচ্চা পাবে। বেবি পাপিস, ল্যাব আর গোল্ডেন রেট্রিভার, এগুলো মোটামুটি 12,000 থেকে স্টার্টিং প্রাইস। হাটে ঢুকেই ডান দিকে দেখতে পাবে পুরো পেট মার্কেটের, মানে পাপিস মার্কেট। আর এখানে তোমরা জার্মান স্পিড পেয়ে যাবে 6,500-6,000 এরকম রেঞ্জে। খুব সুন্দর মার্কেট, এবং মানে পুরোটাই জুড়ে রয়েছে শুধু পাপিস আর পাপিস, কিউট পাপিস নিয়ে ভর্তি মার্কেটের মধ্যে। ডগের কোয়ালিটির ওপর ডিপেন্ড করছে প্রাইস। আর এগুলো যেগুলো দেখছো প্রত্যেক কটাই ভ্যাকসিন করা আছে, কাগজপত্র সমেত আছে, তোমরা আসলে কিন্তু দেখে নেবে। গরমের সময় আখের রস খেতে ভালো লাগে, তার মধ্যে একটু নুন দিয়েছে, লেবু ব্যাপক লাগছে খেতে। তো কলকাতা পেট মার্কেটের এই গরমে যাবো ভেতরে ঘুরতে, আরও একটু আখের রস খেয়ে নিই। বিভিন্ন কালারফুল বদ্রি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। হাটে ঢুকলেই ডান বাদিক থেকে দেখতে পাবে তোমরা পাখির এই মার্কেটটা, বসে আছে সমস্ত ধরনের ছোট ছোট পাখি। বদ্রি মোটামুটি 250-300 টাকা পেয়ার, আর এগুলো লাভবার্ড আছে, লাভবার্ডগুলো মোটামুটি 700-800 টাকা। এখানে কনুর পাবে, হোয়াইট জাভা পাবে, আর এদিকে তুমি ফিঞ্চ পাবে, বেঙ্গলি ফিঞ্চ পাবে। এছাড়া তোমার ককটেল আছে, ককটেল 1400-1800-2000 করে পেয়ার। যদি দাম করে কেনো তাহলে খুব কম দামে কিন্তু ভালো ভালো পাখি তোমরা এখান থেকে কালেকশন করতে পারবে বাড়ির জন্য, আর এখান থেকে পাখি কিনে নিয়ে ব্যবসাও কিন্তু করতে পারো। পাখির মার্কেটের ঠিক অপোজিটেই স্টার্ট হচ্ছে তোমার ইঁদুরের মার্কেট আর খরগোশের মার্কেট। এখানে খরগোশ রয়েছে, ভালো ভালো খরগোশ 250-300 টাকা পেয়ারে পেয়ে যাবে বাচ্চাগুলো। আর ছোট ছোট তোমার ইঁদুরগুলো আছে, আমি নামগুলো বলতে পারছি না, তবে সাদা খরগোশগুলো তোমার 500-400 টাকা পেয়ারে বিক্রি হয়, আর খুব কিউট দেখতে খরগোশগুলো। এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে যে খরগোশগুলো দেখছো এগুলো মোটামুটি 300-350 টাকা পেয়ার। আর বিভিন্ন ভ্যারাইটি খরগোশ আছে, কোয়ালিটির ওপর ডিপেন্ড করে। এরপর শুরু হয় পিজিয়ান মার্কেট, মানে পিজিয়ান লাভার্সদের জন্য এই মার্কেটটাই হচ্ছে বেস্ট মার্কেট। এই পিজিয়ান মার্কেটে তোমরা আসে দেখতে পাবে রয়েছে রং বেরঙের বিভিন্ন ফ্যান্সি পিজিয়ান, এবং ফ্যান্সি পায়রার সাথে থাকবে হচ্ছে গেরেবাজ পায়রা এবং ম্যাড্রাস পায়রা। তবে ম্যাড্রাস এবং ম্যাড্রাসের বিভিন্ন কোয়ালিটি রয়েছে, আর রয়েছে তোমার ওহমার পায়রাও, এই লক্কা পায়রাগুলো রয়েছে, এবং সিরাজ পায়রা রয়েছে। এগুলোর দাম মোটামুটি ধরে রাখো 1000-1200 মধ্যে, আর এই ম্যাড্রাসগুলোর দাম অনেক বেশি। তবে তোমরা আসলে যদি ম্যাট্রাস বা ওমার কেনো তাহলে সেগুলো একটু দাম করে তারপর কিনবে, তাতে তোমাদেরই ভালো হবে বাড়িতে পেয়ার দেওয়ার জন্য। খুব কোয়ালিটি ভালো এই পায়রাগুলো, আমি যেগুলো দেখলাম কোয়ালিটি খুবই ভালো। তবে তোমরা দাম করে কিনলে আমার মনে হয় পায়রার দিক থেকে তোমাদেরও ভালো লাগবে। আর হাতে করেও প্রচুর পায়রা বিক্রি হয়, যেহেতু পায়রার কোয়ালিটি ভালো এবং খারাপ দুটোই থাকে মিক্স, তোমরা আসলে কিন্তু ওইগুলো একটু চেক করে নেবে। আর পায়রার মার্কেটটার মধ্যে বড় খাঁচার মধ্যে যে পায়রাগুলো থাকে ওগুলো ভালো কোয়ালিটির, এবং হাতে নিয়ে অনেকে যেগুলো বিক্রি করে সেগুলো খুবই একটা মানে খারাপ কোয়ালিটির হয় না, সেগুলো ভালো কোয়ালিটির হয়। ফ্যান্সি পিজনের যদি কোনো শখ থাকে বা ফ্যান্সি পায়রা মানে লক্কা পায়রা, সেগুলো তোমরা 600-700 টাকা এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। আর এরপরে শুরু হয় সোজা এই মার্কেটটা পুরো মানে মুরগি মার্কেট বা চিকেন মার্কেট বলতে পারো। এখানে তোমরা করকনাথও পেয়ে যাবে, প্লাস দেশিও পেয়ে যাবে এবং সোনালিও পেয়ে যাবে। আর এগুলো প্রাইস মোটামুটি 250 টাকা থেকে স্টার্টিং। এবার মুরগির যেহেতু সাইজ এবং ওয়েটের ওপর ডিপেন্ড করে এই মার্কেটটা, তো তোমরা এখানে আসলে কিন্তু দাম করে এই মুরগির মার্কেট থেকে মুরগি কিনতে পারো। এখানে ফাইটার মুরগিও পেয়ে যাবে, যেগুলো ফাইটার মোরগ। আর এখানে তোমার করকনাথ রয়েছে, প্লাস ফাইটার মোরগের মধ্যে বিভিন্ন ভাগও আছে। তো প্রচণ্ড গরম আর রোদ, আর এখন যাব হচ্ছে আমরা একটু মাছের মার্কেট বা অন্য মার্কেটে, আর দেখে আসি মুরগির মার্কেট বাদ দিয়ে এবার মাছের মার্কেটের দিকে যাই, কতটা কী আছে।
এই মার্কেটের পরে স্টার্ট হয় হচ্ছে তোমার পুরোটাই মাছের মার্কেট। এই মাছের মার্কেটে এগুলো যেমন গাপ্পি ফিশ থেকে শুরু করে সমস্ত ধরনের বেট ফিশ যেগুলো তোমরা বাড়িতে রাখতে ভালোবাসো সেই ফিশগুলো কিন্তু এখানে খুবই কম দামে বিক্রি হয়। তবে আমি যেহেতু ম্যাক্সিমাম মাছগুলোর নাম জানি না, তবে আপনারা যদি এখানে আসেন তাহলে বা তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু চেক করে নিতে পারবে। আর এখানে মাছের খাবার তোমার ওই যেগুলো সাজানো, মানে তোমরা যদি অ্যাকোরিয়ামকে সাজাও সেই রকম জিনিসপত্র কিন্তু এখানে অঢেল পরিমাণে পাওয়া যায় এবং দাম করে কিনলে খুবই সস্তায় তোমরা এখান থেকে তোমার বাড়ির অ্যাকোরিয়ামটাকে সাজাতে পারবে। এখানে এই অ্যাকোরিয়াম মার্কেটটা হচ্ছে খুবই বড় মার্কেট এবং ছোট ছোট গামলা করেও মাছ এখানে কিন্তু বিক্রি করা হয় এবং যেগুলো 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা এরকম পিস হিসাবে বিক্রি হয়। আর প্যাকেটে হাতে করেও অনেকে বিক্রি করে, যারা বাড়ির মাছগুলো বিক্রি করতে চায় তারা এখানে এসে দাঁড়িয়ে কিন্তু মাছ বিক্রি করে। এই মার্কেটটা মাছের মার্কেট শেষ হলেই এইটা শুরু হয়ে যাচ্ছে পুরোটা একদম গাছপালা নিয়ে। যারা বাড়িতে গাছপালা পছন্দ করো তারা এখানে আসতে পারো এবং এখানে তোমরা কলমের গাছ থেকে শুরু করে বিভিন্ন শৌখিন গাছও কিন্তু পাবে এবং গাছের সার, মাটি, ওষুধ সব কিছু কিন্তু একটা মার্কেটের ভেতরেই তোমরা পাচ্ছ। আর এখানে তোমার গাছগুলো মোটামুটি 70 টাকা 80 টাকা এরকম দাম পড়ে। আর ভালো ভালো গাছ, শৌখিন গাছগুলো তোমার 50 টাকা 60 টাকার মধ্যে ভালো ভালো শৌখিন গাছ, গাছের টব এবং ফ্যান্সি টবও কিন্তু এখানে আছে, যেগুলো অনেকে এখন জানলার মধ্যে ঝোলায় যে ফ্ল্যাটের জানলায়, সেরকম টবও কিন্তু এখানে পাওয়া যায় বাড়ির গাছের জন্য। এই দেখো কলমের আম গাছ, যেটা এখনও পর্যন্ত মানে বোল এসে রয়েছে, মুকুল এসছে, তো সেই আম গাছগুলো কিন্তু এখনও এখানে অ্যাভেলেবেল আছে। টাটা, আজকের মতো পেট মার্কেট দেখা কমপ্লিট হলো। আর গরমে আর ভালো লাগছে না এর মধ্যে। গরমের অবস্থা খুব খারাপ, মানে এত গরম লাগছে, দেখো তেল বেরোচ্ছে। যাই হোক, পেট মার্কেট ঘুরে এখন বাড়ি যাই। আমার অবস্থা